ইসলামাতিথি শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হিন্দুদের পূজা মণ্ডপ বাড়িঘর পাহারার নির্দেশ কাদেরের গুজব ছড়িয়ে কেউ পার পাবে না জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সরকার পতনের কয়েকটা দিন আছে বলেছেন ফখরুল তিন দাবিতে ইসলামী যুব আন্দোলনের সমাবেশ ক্রেতার নাগালে নেই সবজি মাছ ডিম পেঁয়াজ ও বাড়তি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি কসমিক ডোর এবারে চলে যাচ্ছি পুরো খবরে দুর্গাপূজা চলাকালে হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপ ও বাড়িঘরে পাহারা দিতে সারা দেশে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার সকালে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে দলীয় এই নির্দেশনার কথা জানান ওবায়দুল কাদের বলেন কুমিল্লার সহিংসতার ঘটনাটি দলের গোচরে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর উদ্বেগের সঙ্গে নিজেই খোঁজ খবর নিয়েছেন দল থেকে গোটা ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে কেউ অপকর্ম করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে শারদীয় দুর্গাপূজায় সাইবার জগতে গুজব ছড়িয়ে কেউ পার পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি বলেন এখন একটি নতুন উপাদান কয়েক বছর ধরে হয়েছে ডিজিটাল বাংলাদেশ হওয়ার সঙ্গে সঙ্গে সাইবার জগতে এসে গুজবটা ছড়িয়ে দেয় সেখানেও আমাদের পুলিশের সাইবার ইউনিট খোলা হয়েছে কাজেই সেটা করেও তারা পার পাবে না আমাদের নিরাপত্তা বাহিনী সব দিকেই খেয়াল রাখছে শুক্রবার সকালে পুরান ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় করতে এসে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন গুটি কয়েক মানুষ যারা সবসময় বাংলাদেশ সৃষ্টিতেও বিরোধিতা করেছে এবং যা কিছু ভালো কাজ তার বিরুদ্ধে তারা আছে নতুন উপাদান কয়েক বছর ধরে হয়েছে ডিজিটাল বাংলাদেশ সঙ্গে সঙ্গে এই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মালুমগীর বলেছেন কয়েকটা দিন আছে এখন কিন্তু মাসও নেই বুকের মধ্যে সমস্ত সাহস নিয়ে এগোতে হবে এই 15 বছরে হাজারো নেতাকর্মী মেরে ফেলেছে গুম করেছে আমাদের 50 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে সরকারি হিসেবে গতকালও 77 জনকে গ্রেফতার করেছে শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সেমিনারে মির্জা ফখরুল ইসলাম মালুমগীর এসব কথা বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবনে নাভিশ্বাস উঠেছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এখন একেবারে মৃত্যুবরণ করার মতো অবস্থা হয়ে গেছে তিন দাবিতে রাজধানীর বায়তুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে যুব সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন শুক্রবার জুমার নামাজ শেষে এই সমাবেশ শুরু হয় দাবি তিনটি হল নির্বাচন কমিশন বাতিল সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন ও সরকারের পদত্যাগ এবং বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন করা দেখা গেছে শুক্রবার সকাল থেকে দলে দলে বায়তুল মোকারমে মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন যুব ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে সমাবেশ প্রাঙ্গণে একত্র হন তারা এ সময় বায়তুল মোকারমের দক্ষিণ গেট থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায় নাটা জেলি আর পানীয় এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো চাবান পানীয় লক্ষ্মীপুর তিন আসনের উপনির্বাচনে চার প্রার্থীকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এ নির্বাচনে নৌকা লাঙ্গল গোলাপ ফুল ও আমমার্কা প্রতীকে লড়বেন প্রার্থীরা শুক্রবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীকগুলো বরাদ্দ দেওয়া হয় উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এ সময় লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান উপস্থিত ছিলেন এখন থেকে তারা ভোটের জন্য প্রচারণা চালাবেন
5 নভেম্বর এই আসনের 115টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনে 4,03,744 জন ভোটার আছেন। এর মধ্যে 2,09,096 জন পুরুষ এবং 1,94,648 জন নারী ভোটার। যারা প্রার্থী আছেন তাদের কাছে আমরা আজকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকাটা দিয়ে দিব। এইখানে যে সিরিয়ালটা আছে ব্যালটেও কিন্তু আপনাদের এই সিরিয়াল অনুযায়ী ঠিক এইভাবেই ব্যালটটা থাকবে। আজকে আপনাদেরকে আমরা দিয়ে দেবো। তা আমরা প্রতীক বরাদ্দ অনুচ্ছেদ 20 গণবিধান অনুযায়ী 20 অনুযায়ী আমরা প্রতীক বরাদ্দের কার্যক্রমটা শুরু করছি। আমি প্রথমেই আসছে জনাব মোহাম্মদ রাকিব হোসেন জাতীয় পার্টি, তাদের দলীয় প্রতীক নাঙ্গল, তাকে আমি নাঙ্গল প্রতীক বরাদ্দ করছি। আমাদের দ্বিতীয় নম্বরে আছেন মোহাম্মদ গোলাম ফারুক বাংলাদেশ আওয়ামী লীগ। 3 সপ্তাহ আগে ঢাকা সহ সারা দেশে কয়েকদিন টানা বৃষ্টিপাত হয়। সে সময় বাজারগুলোতে পণ্যের সরবরাহ কমে দাম বেড়ে যায়। গত কয়েক সপ্তাহের ব্যবধানে এখনও কোনো পণ্যের দাম কমেনি, বরং একটু একটু করে আরও বেড়েছে। খুচরা বাজারে প্রতি কেজি 80 টাকার নিচে মিলছে না পেঁপে ছাড়া অন্য কোনো সবজি। অধিকাংশ বিক্রি হচ্ছে 100 টাকা বা তার চেয়ে বেশি দরে। অন্যদিকে প্রতি কেজি চাষের মাছের দাম এখন 20 থেকে 50 টাকা বেড়েছে, আর দেশি মাছগুলোর দাম যেন আকাশ ছোঁয়া। বিক্রি হচ্ছে আগের তুলনায় কেজি প্রতি 100 থেকে 200 টাকা বাড়তিতে। বেশ কয়েক মাস হলো ডিমের বাজারে চলছে অস্থিরতা। শেষ এক সপ্তাহে প্রতি হালে ডিমের দাম 5 টাকা বেড়ে 55 থেকে 57 টাকায় বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতারা বলছেন খেতে সবজি পচে নষ্ট হয়েছে, সরবরাহ বিঘ্ন হওয়ায় দাম বেড়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের হামলায় বিপর্যস্ত গাজায় 5 কোটি ইউরোর সহায়তা প্যাকেজ পাঠানোর কথা জানিয়েছে ইউরোপের দেশ জার্মানি। বৃহস্পতিবার জর্ডান থেকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক এই ঘোষণা দেন। জার্মান বার্তা সংস্থা ডয়েচে ভেলে জানায় বৃহস্পতিবার জর্ডান সফরে যান বেয়ারবক। সেখানে বৈঠকের পাশাপাশি একটি সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইসরায়েলের পাশে আছি, আমরা মনে করি ইসরায়েলের আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার রয়েছে। 7 অক্টোবরের পর ইসরায়েল গাজার সঙ্গে যে সংঘাতে নেমেছে তা সম্পূর্ণ সমর্থন করে জার্মানি। তবে গাজায় যেসব বেসামরিক মানুষ অসহায় অবস্থার মধ্যে পড়েছে তাদেরও পাশে আছে জার্মানি, আর সে কারণেই গাজার বেসামরিক মানুষের জন্য মানবিক সাহায্য হিসেবে 5 কোটি ইউরো বা বাংলাদেশি মুদ্রায় 580 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হলো। এমনকি জার্মানি গাজায় একটি চিকিৎসক দল পাঠানোর চেষ্টা করছে বলে জানান বেয়ারবক। এর আগে 13 অক্টোবর ইসরায়েল সফরে গিয়েছিলেন বেয়ারবক, তখনও এই একই কথা বলেছিলেন তিনি। ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে চলমান সংঘাতের বিস্তার ঘটলে তার পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠকের সময় এমন হুঁশিয়ারি দেন তিনি। ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের দৃঢ় সমর্থনের অংশ হিসেবে তেল আবিব সফর শেষে সৌদি আরবে যান ঋষি সুনাক। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর প্রতিবেদন অনুযায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যুবরাজ সালমান বলেন, সংঘাতের বিস্তার ঠেকাতে অবিলম্বে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিতে হবে। এই সংঘাতে যাতে আরও বিস্তার না ঘটে তা নিশ্চিত করতে হবে, কারণ এই সংঘাত চলতে থাকলে মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এর পরিণতি হবে বিপজ্জনক। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। শুক্রবার বেঙ্গালুরুর এম চীনা স্বামী ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের জন্যই এটি চতুর্থ ম্যাচ। এবারের আসরে প্রথম 3টি ম্যাচের 2টিতেই জয় পেয়েছে পাকিস্তান, তবে তৃতীয় ম্যাচে 7 উইকেটে হেরেছে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে। অপরদিকে 3 ম্যাচের 2টিতেই বাজেভাবে হেরেছে 5 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
প্রথম ম্যাচে হেরেছে স্বাগতিক ভারতের কাছে, দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 134 রানের ব্যবধানে হেরেছে প্যাট কামিন্সের দল। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে অজিরা। আজকের ম্যাচে অস্ট্রেলিয়া হেরে গেলে সেমিফাইনালে যাওয়াটা তাদের জন্য অনেকটা জটিল হয়ে যাবে, কারণ শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিতে তাদের পরবর্তী সবগুলো ম্যাচ জিততে হবে। ফলে আজকের ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশজুড়ে সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।